নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আর আজ এই ভিডিওতে আপনাকে দেখাবো গোবরের ঘুটে দিয়ে আপনি ভার্মিক কম্পোস্টের চেয়েও একশো গুণ বেশি পাওয়ারফুল সার কিভাবে বানাবেন এখানে আমরা ঘুটে প্রায় ছ দিন আগে ভিজিয়েছিলাম ছ থেকে সাত দিন আগে আর এই যে জল এই জল আপনি তিন চার গুণ জল দিয়ে আপনি জলটাকে ব্যবহার করতে পারেন আর এই যে ঘুটে ঘুটেগুলোকে আমরা কি করে সার বানাবো সেটা আপনি প্রায় এক থেকে দু বছরের পুরনো ঘুটে ব্যবহার করে ভার্মিকম্পোস্টে হচ্ছে অনেক অনেক বেশি পাওয়ারফুল সার যেটা আপনি বানাবেন সেটা আমি দেখাবো আর ওটা ব্যবহার করার পদ্ধতিটাও দেখাবো পুরো ভিডিওটা দেখুন ছয় থেকে সাত দিন আগে আমরা এটা ভিজিয়েছিলাম সেই ভেজানোর ভিডিওটা দেখুন কিভাবে ভিজাতে হবে তারপর আমরা ফেরত আসছি বন্ধুরা এই বালতিতে আমরা প্রায় দশ লিটার জল নিয়েছি আর এখানে ঘুটে নিয়েছি প্রায় এক বছর পুরনো ঘুটে এখানে প্রায় দশখানা দশ পিসের মতো ঘুটে আছে ঘুটেগুলোকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দেবো ঘুটেগুলো যেহেতু হালকা সেহেতু এটা ভাসতে থাকে যাতে ভেসে না থাকে সেই জন্য আমরা একটা ইট নিয়েছি ইটের টুকরো এটা ইটের টুকরো দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো যাতে এটা ডুবে থাকে আর এটা প্রায় এক সপ্তাহ আমরা এইভাবে ডুবিয়ে রাখবো এক সপ্তাহ ডুবিয়ে রাখার পরে আমরা এই জলটাকে আমরা ব্যবহার করে নেবো সার হিসাবে আর এই যে ঘুটেগুলোকে বের করে ঘুটেগুলোকে কিভাবে সারে আপনি কনভার্ট করবেন খুব পাওয়ারফুল সার সেটা দেখুন কিভাবে করছি আপনারা প্রচুর কাজে লাগবে বন্ধুরা দেখুন এটা ছদিন আগে আমরা ডুবিয়েছিলাম আর এই জলটাকে আমরা ব্যবহার করে নেব সার হিসাবে এটা তিন চার গুণ জল ব্যবহার করে প্রত্যেক গাছে দিতে প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ খাদ সার আর এই যে ঘুঁটেগুলো এগুলো আমরা গুঁড়ো করে নেব একটু হাত থেকে আমরা গুঁড়ো করে নেব হাত থেকে যতখানি সম্ভব করে নেব এটা গ্লাভস থাকলে ভালো হয় গ্লাভস দিয়ে আপনারা ভালো মতো এটাকে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নেওয়ার পরে চার পাঁচটা জিনিস মেলাতে হবে সেই চার পাঁচটা জিনিস আপনারা নোট করে নিন নোট করে আপনাকে দেখুন কী কী জিনিস মেশাতে হবে প্রথমে যে জিনিসটা মেশাচ্ছি সেটা হচ্ছে দই টক দই টক দইয়ে প্রচুর ল্যাপ্টোবেসলাস ব্যাকটেরিয়া থাকে আর এই যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু আপনার এই ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ডিকম্পোজ করতে হেল্প করবে এটা হচ্ছে টক দই নেবেন মোটামুটি বিশ পঁচিশ গ্রাম টক দই নেবেন আর তার সঙ্গে মেশাবেন গুড় যেটাকে আমরা আখের গুড় বলি এটা প্রায় বিশ পঁচিশ গ্রাম আমরা আখের গুড় দেবো আখের গুড়ে প্রচুর কিন্তু আমরা এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে প্রচুর আপনার কার্বোহাইড্রেট থাকে তার সঙ্গে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এর সঙ্গে আমি মেশাবো ভাতের মার। ভাতের মাড়ে কিন্তু প্রচুর আপনার মানে খাদ্যগুণ প্রচুর মাত্রা থাকে সেই জন্য আপনাকে ভাতের মার এটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ডিকম্পোজ করতে প্রচুর হেল্প করবে আর একটু ফাঙ্গাসের প্রবলেম হয় বলে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি আর একটু ইনসেকটিসাইড দিয়ে দেবো এখানে দেখুন ক্লোরোপাইরফরাস ইনসেকটিসাইড এটা সামান্য পরিমাণে দেবো যাতে এখানে মাছিরা ডিম না পারতে পারে এখানে প্রচুর মাছি ডিম পেরে এখানে প্রচুর লার্ভার উৎপাত হয় সেই জন্য আমরা একটু ইনসেকটিসাইড মিশিয়ে দেবো যাতে এখানে মানে ডিমের মাছের লার্ভার মাছির লার্ভার উৎপাত না হয় এইবার ভালো করে মিক্স করে নেবো দেখুন মিক্স করার পদ্ধতিতে দেখুন এবার এটাকে মিক্স করে ঢেকে আপনাকে রেখে দিতে হবে সাত দিন থেকে দশ দিন চাইলে আপনারা এক মাস অবধি রাখতে পারেন কোনো অসুবিধা নেই মোটামুটি সাত দিন পরে কিন্তু এটা ব্যবহার করা যাবে একটা বস্তা নেব আমরা বস্তা নিয়ে এটাকে ঢেকে রেখবো আপনি ওপেন এরিয়াও রাখতে পারেন ঢাকা এরিয়াও যে কোনো জায়গায় পারেন ছাওয়া এরিয়াতেও রাখতে পারেন বা আপনি ওপেন এরিয়াতেও রেখে দেবেন এভাবে ঢেকে রেখে দেবো প্রায় সাত দিন আমরা ঢেকে রেখে দেবো আপনি চাইলে এটাকে এক মাস দেড় মাস দু মাসও রাখতে পারেন এভাবে ঢেকে রাখার পরে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে কোন কোন গাছে কীভাবে ব্যবহার করতে চলুন আমরা দেখি সাত দিন পরে আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা সাত দিন পরে আপনাদের স্বাগত দেখুন এই যে এটা এটা আমি আনকভার করে নিচ্ছি তুলে নিচ্ছি ইটটা তুলে নিচ্ছি আর কভারটা তুলে নিচ্ছি দেখাচ্ছি আপনাকে বন্ধুরা কভারটা তুলে নিয়েছি আর দেখুন এইখানে যেটা আছে এইবার যে সারটা এটা প্রচুর মাত্রায় সার এটা হাইলি নিউ ড্রেসার সার এটাকে আমরা ভালো মতো মাখিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে প্রত্যেক কটা ফুল গাছ যত ধরনের ফুল গাছ আছে যত ধরনের সবজির গাছ আছে যত ধরনের ফল গাছ আছে সব কটাতে আপনি দিতে পারেন কিন্তু যেহেতু এটা হাইলি পাওয়ারফুল এই জন্য আমরা অল্প অল্প মাত্রায় দেবো পরিমাণে দেবো দেখুন মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম এক একটা ফুল গাছের টবে দশ থেকে পনেরো গ্রাম বা এক একটা চারার মধ্যে দশ গ্রাম দিলে যথেষ্ট ভীষণ পাওয়ারফুল দেখুন এখানে পিটুনিয়া গাছ আছে পিটুনিয়া তো আমরা প্রত্যেক কটাতে যখনই আপনি কোনো গাছে দিতে যাবেন একটু নিরানি করে নেবেন নিরানি করে চারিদিক থেকে মানে অল্প মাত্রায় খুব অল্প অল্প পরিমাণে দশ থেকে পনেরো গ্রামে আমরা দিয়ে দেব আর এই সারটা দেওয়ার পরে আপনার কোনো রাসায়নিক সার কোনো কিছু প্রয়োগ করার প্রয়োজন নেই আর যখনই এটা প্রয়োগ করবেন জল দিতে ভুলবেন না জল দিয়ে দেবেন আর দেখুন পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন কোনো সারে যেটা দেখা যায় না এটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সার এটাতে দেওয়ার পরে জলটা অবশ্যই দিয়ে দেবেন আর এইটা টবে দেখালাম আর আমাদের এখানে বাগানেও অনেক জমিতে মাটিতে অনেক ফুল গাছ লাগানো আছে সেগুলোতেও দেখাচ্ছি আমি আপনাকে আমরা ওগুলোও প্রয়োগ করছি প্রচুর ধরনের ফুল গাছ আমার বাগানে লাগানো আছে এখানে দেখুন এখানে যেগুলো স্যালভিয়া দেখতে পাচ্ছেন স্যালভিয়া পিটুনিয়া প্যান্সি প্রচুর ধরনের ফুল গাছ আমাদের বাগানে লাগানো আছে ফুল ফোটা শুরু হয়েছে সবেমাত্র আর কিছুদিন পরে ফুলে ভরে যাবে মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম চারিধারে মোটামুটি গাছের পাঁচ থেকে ছয় ইঞ্চি দূরে আমরা দশ থেকে পনেরো গ্রাম এক একটা গাছে দিয়ে দেবো বেশি মাত্রায় দেবেন না কারণ প্রচুর নাইট্রোজেন থাকাতে তাহলে পাতা আর শাখার বৃদ্ধি বেশি হয়ে যাবে ফুল কম হয়ে যাবে সেই জন্য আমরা মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম এখানে গোলাপ গাছ আছে গোলাপ গাছেও দিয়ে দেবো পিছনে দেখুন স্টক আছে গাঁদা আছে যে কোনো ফুল গাছ ফল গাছ সবজি গাছ যা আছে সেটা তো আপনি দিতে পারেন এখানে দেখুন গাঁদা গাছ আছে আমার এগুলোতে একটু নিরানি করে দিচ্ছি করে আপনি দেখুন এগুলো সব ইনকা গাদা দেখুন ইনকা গাদার কোয়ালিটি সাইজ দেখুন কি কোয়ালিটির ইনকা গাদা হয়েছে এবার আমার পুরো বাগানটা ভরে যাবে এবার দেখুন আমি দশ থেকে পনেরো গ্রাম করে এক একটা গাছে দিয়ে দেবো আর এটা দেওয়ার পরে আমি কোনো সার মানে কোনো কি সোর্সের খোলো আমি প্রয়োগ করব না কারণ যেটা হাইলি পাওয়ারফুল সার মোটামুটি দেওয়ার পরে পনেরো দিন অবধি আমি অন্তত কোনো সার প্রয়োগ করবো না এটা জল দিয়ে দিলাম এরপরে দেখুন রিজাল্ট কিন্তু আপনি হাতে নাতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনি দেখবেন গাছে গ্রোথ আলাদা হয়ে গেছে পাতার কালার চেঞ্জ হয়ে গেছে ফুল প্রচুর সাইজ বড় হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটা